يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون الحمد لله رب العالمين وراقبة للمتقين والصلاة على رسوله خير خلقه محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال القرآن المجيد بل عذبوا أن جاءهم منذر منهم فقال أن كارون شيء أذيب أيضا متنا وكنا ترابا ذلك رضع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيد بل كذبوا بالحق لما داءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها فألقينا فيها رواسي وانبتنا فيها من كل زوج بحيج بصيرات وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نذيد رزقا للعباد وحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وصمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبين كل كذب الرسول فحك وعيد بارك الله لنا ولكم القرآن إن الحمد لله ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسر الأمور مهدسة وكل مهدسة بِدْعَاتٍ وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون يثبته الذين آمنوا بالقول الثابت في الحياة والآخرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم متقصور حتى زرتم المقابل كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم সমস্ত প্রশংসা ও সমস্ত গুণগান সে মহান রব্বুল জন্য যে মহান তাবারকতালা আমাদেরকে বিশ্ব ধরনের বুকে শ্রেষ্ঠ অবয়বে উত্তম পদ্ধতিতে সৃষ্টি করেছেন তার জন্য সে মহান তাবারকতালার লাখ লাখ শুক্রিয় আলহামদুলিল্লাহ তারপরে পরে মরুর দুলাল আমিনার লাল সকলের অনুসরণীয় অনুকরণীয় মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লা আলাই সাল্লামের উপর তার পরিবারের উপর বর্গের উপর লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই পবিত্র জুমার দিন সে জুমাকে লক্ষ্য রেখে উপস্থিত মুসল্লি ভাই বন্ধু সকলকে সামনে রেখে পবিত্র কোরআন থেকে সুরা সাজাদার এগারো নম্বর একটা আয়াত পাঠ করেছি আর একটা সুরা ইব্রাহিমের ছোট্ট আয়াত একটা পাঠ করেছি সাতাশ নম্বর আয়াত আর ছোট্ট একটা সুরা পাঠ করেছি সুরা তাকাসু আর একটা কবরে আজার থেকে পরিত্রাণের জন্য ছোট্ট একটা দোয়া পাঠ করেছি আল্লাহ তিনি এদিকে আমার বক্তব্য আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ ফকরাব্বুল আলমিন আমাকে যতটা ক্ষমতা দান করেন অমা তৌফিক

এটা আল্লাহ ফকরাবুল আলমের ইচ্ছা মানব জাতিকে উত্তম পদ্ধতির সৃষ্টি করেছেন এবং আল্লাহ ফকরাব্বুল আলাই মানব জাতিকে সৃষ্টি করে আদম আলাই সাল্লাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম পর্যন্ত এক লাখ চব্বিশ হাজার নবী পাঠিয়েছিলেন কোরআনের মধ্যে পঁচিশ জন নবীর কথা এসেছে তো আর সেটাই আল্লাহ ফকরাবুল আলম কয়জন মনে করেছেন পঁচিশ জন নবীর কথা তো মতান্তরে এক লাখ চব্বিশ হাজার নবী এসেছেন সমস্ত নবীর একটাই দিক ছিল যে আল্লাহ ফকরাব্বুল আলামিন যে মানব জাতিকে সৃষ্টি করেছেন মানব এবং দানব জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তাদের একটাই উদ্দেশ্য ছিল যে সৎ আমল করা এবং জাহান্নামের আজাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং জান্নাত লাভের জন্য আল্লাহ ফকরাব্বুল আলমিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন সেই সেই দিক লক্ষ্য রেখে আলোচনা আলোচনা করবে ইনশাআল্লাহ আমরা যখন কোনো বিদেশে সফর করি ভ্রমণ করি তখন কিন্তু সে ভ্রমণে যাওয়ার জন্য আমরা আগে থেকে তৈরি হয়ে থাকি তার সামগ্রী সে সফরের যে সামগ্রীগুলো আগে থেকে দু একদিন আগে থেকে গোছাতে শুরু করে দিই তাহ ফরাবুল আরামিন চির বিদায় এই জগৎ থেকে চির বিদায়ের জন্য সফরের জন্য যে আমরা চির বিদায় নিব দুনিয়া থেকে তার জন্য আমরা আমাদের যে সামগ্রী তৈরি করা দরকার সেটা কি আমরা তৈরি করেছি আল্লাহ ফকরাবুল আলামিন আমাকে যেন ক্ষমতা দান করেন যে বিষয়ে আলোচনা করবো মনে সেটা হচ্ছে কবর সংক্রান্ত ব্যাপার কবর এমন একটা জিনিস শুধু ওই মাটির তলে কবর দিলাম এটাকে শুধু কবর বলা হয় না মৃত্যুর পরে কেমন পর্যন্ত যে জীবনটা যে জগৎটা এই জগৎটার নাম হচ্ছে বারেজাকি জগৎ এটা এটা দুনিয়াতে মৃত্যুর পরে কবরে হতে পারে সমুদ্রে পাড়ি দিতে গিয়ে সমুদ্রে এসে ডুবে মারা যেতে পারে আগুনে পুড়ে মারা যেতে পারে এমন একটা জায়গায় গেলো সেখানে মরুভূমি পাহাড় সেখানে মৃত্যু হতে হবে তাকে কবর দাফন করা কি কোনো 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 ব্যবস্থা হলো না সেখানে সেটা তার জন্য কবর এবং মাছের পেটে যদি খেয়ে সেটা যদি মারা যায় সেটাও তার জন্য কবর মৃত্যুর পরের জীবনটাই হচ্ছে কবর এটাকে বারজাকি জগৎ বলা হয় আমি অনেক ভাবনার চিন্তা করছি কি আলোচনা করবো তো এটাই আমি সিদ্ধান্ত নিচ্ছি এই আলোচনাটাই করব যেহেতু মৃত্যুর পরে প্রথম টার্গেট প্রথম প্রথম যে প্রথম যে মঞ্জির প্রথম যে গেট সেই গেটটা যদি আমরা পার হতে না পারি সেই গেটটা যদি আমরা পাস না করতে পারি তাহলে আমাদের পরবর্তী যে কয়েকটা পদক্ষেপ আছে সেটা সেটা পার হওয়া খুবই কঠিন হয়ে যাবে মৃত্যুর ব্যাপারে এমন কোনো কেউ আছে যে সন্দেহ আছে মৃত্যুর ব্যাপারে কারো সন্দেহ নাই আল্লাহ ফকরাবুল আলামীন সুর সাজাদার এগারো নম্বর যে একটা উল ইয়াতাউয়াফাকুম মালাকুল মাউতিল্লাজি উক্কিলা বেকুম সুম্মাইলা রব বেকুম তুর জাউন আল্লাহ ফকরাবুল আলামিন বলছেন তোমাদের জন্য নিযুক্ত তোমাদের জন্য নিযুক্ত যে মৃত্যুর ফেরেশতা মালাকুল মাও সে তোমাদের প্রাণ হরণ করবেই পুনরায় তোমাদেরকে আমার কাছে আবার প্রত্যাহ নিতে হতে হবে মৃত্যুর যখন মৃত্যু হয় আজরাইল মতে অন্য অন্য জায়গায় অন্য আসার এসেছে আজরাইল আবার কোরআনের মধ্যে অনেক জায়গায় বহু জায়গায় মালাকুল বলা হয় তো এই মালাকুল মাউদ বা আজরাইল যখন প্রাণটা প্রত্যেকের হরণ করবে একে একে করার পরে আল্লাহ বকরাবুল আলমের কাছে ফিরে যায় তারপর আবার ফিরিয়ে দেওয়া হয় আল্লাহ বকরাবুল আলামিন বলছেন যে যে তোমাদের মৃত্যুর ফেরত তাতে প্রাণ হরণ করবেই তারপর আমার কাছে ফিরে আসতেই হবে কেয়ামতের মাঠে ফিরে আসতেই হবে কোন এর মধ্যে কোন রকমের সন্দেহ নাই মৃত্যু যে হবে এটা আমাদের কোনো রকমের সন্দেহ নাই আর আমরা জীব যে মানব জাতি এবং জিন জাতি সকলেই কিন্তু আমরা একটা একদম নিশ্চিত বিশ্বাস যে জান্নাত আছে আমরা জান্নাত লাভের জন্য আমরা সকলেই কিন্তু প্রত্যাশিত সকলেই আমরা আশা করি জান্নাত লাভ করে হিন্দু বলুন তারপর খ্রিস্টান বলুন ইহুদি বলুন মুসলিম বলুন যাই বলুন সকলেই কিন্তু এই জান্নাতের জন্য প্রত্যাশী কারণটা কি কিন্তু কবরের জন্য কবরের জন্য আমরা অত প্রত্যাশিত নই কবরের ভাবনা কিন্তু আমরা অত করি না জান্নাত লাভের জন্য যতটা আমরা আগ্রহী কবরে আমাদের জন্য যে কঠিন এই জায়গাটা এত এর ব্যাপারে আমরা কিন্তু অত আগ্রহী নয় তার কারণটা হচ্ছে একটা আমাদের যে আদি পিতা আদম আলাই সাল্লা সাল্লাম তিনাকে সৃষ্টি করা হয়েছিল কোথায় জান্নাতে জান্নাতের যে সাদ জান্নাতের যে আবহাওয়া তিনি সেটা আস্বাদন গ্রহণ করেছিলেন যার জন্য আদম সন্তান যত হবে তার জান্নাতের একটা ভাবনা তা যার জন্য কবরের যে আগ্রহী কবরের যে আমাদেরকে কঠিন একটা জায়গা এই ব্যাপারে আমরা অত ভাবনা চিন্তা করি না তাহরাবুল আলামিন ওই যে তোমাদের মৃত্যু হবেই মৃত্যুর পরে কি হবে এই মৃত্যুর ব্যাপারে জাফর ইবনি মোহাম্মদ মুহাম্মদ রাজি আলানহ তিনি বর্ণনা করছেন তার পিতা থেকে পিতাকে বলতে শুনেছি বলছেন রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের একজন আনসারি সাহাবি তার জান কবজ করতে এসেছে আজরাইল তখন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লাম বলছেন হে আজরাইল আমার যে উম্মাদ যে আমার যে সাহাবা যে আনসারি তার তুমি জানটা একটু সহজে গ্রহণ করো আজেল বলছেন হে আপনি নিশ্চিন্ত থাকুন এবং চিত্তকে আনন্দিত রাখুন ইবনে কাশি ইবনে কাশি থেকে ব্যাখ্যা পড়ে নেবেন যে সুরা সাজাদার এগারো নম্বর আয়তে ভালোভাবে বুঝতে পারবেন আমি অত বোঝাতে পারবো না যেহেতু আমার জ্ঞান আপনাদের চাইতে অনেক কম অনেক সংকীর্ণ যেহেতু ভাষা টাষা ভুল হতে পারে আপনারা ভালোভাবে পড়ে নেবেন ইবনে কাশির ইবনে কাশি এগারো নম্বর সাজাদার আয়াত ভালোভাবে পড়ে নেবেন তো বলছেন আপনি আপনি নিশ্চিন্ত থাকুন এবং চিত্তকে আনন্দিত রাখুন কেননা আমি মমির লোকের প্রাণ আমি গ্রহণ করি খুব সহজভাবে আপনি কোনো চিন্তা করবেন না কোনো রকমের চিন্তা করবেন না আর শুনে রাখুন শুনুন না স্যাশলা করছে আপনি শুনুন যে দুনিয়ার যত রকমের সারা দুনিয়া যত মানুষ আছে সমস্ত মানুষের সেই বাড়িতে আমি প্রত্যেক দিন পাঁচ বার করে আমি চক্কর মারি পাঁচ বার করে চক্কর মারি সেই বাড়ির পরিবার পরিজন যতটা সেই বাড়ির সম্বন্ধে খোঁজ খবর না রাখে যত খোঁজ খবর রাখে তার চাইতে আমি বেশি খোঁজ রাখি কেন না কখন আল্লাহর অর্ডারটা হয়ে যাবে তাই আমি সেই ব্যাপারে প্রত্যেকটা সারা দুনিয়ার কাঁচা পাকা বাড়িতে ছোট বড় শিশু সকলের জন্য আমি পাঁচবার করে খোঁজ রাখি পাঁচবার খোঁজ রাখেন আপনার জন্য আমার আমার জন্য কখন অর্ডার হয়ে যাবে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই আগে একজন বন্ধু এক আপনার সকলে জানে একজন ভালো বন্ধু ছিল দেখতে যাচ্ছে সে নাই চলে গেছে ভালো এই যে বন্ধু কি নাম ছিল ভাই আমার মনে পড়ছে না তো সে নাই আপনিও আমিও হয়তো কালকে থাকবো না কোন গ্যারান্টি নাই জীবনের কোন গ্যারান্টি নাই একদম একটু গ্যারান্টি না যে আপনি পাটা পদক্ষেপ নিলেন ডান পাটা ফেলেন ওই ওই পাটা পাটা আপনার আছে আপনার কবরে আর যেটা ফেলেননি পাটা সেটা আছে আপনার ডাঙ্গায় প্রত্যেকটা মানুষের একটা পা আছে কবরে আর একটা পা আছে ডাঙ্গায় এটা যতক্ষণ আপনি মনে না করতে পারবেন ততক্ষণ আপনার কবরের আপনার ভাবনা চিন্তা হবে না তল্লাহ বল আলমি ওই ওই তফসিলে যে আরো বলছেন যে জাফর ইবনে মোহাম্মদ তিনি বলছেন পাঁচবার চক্কর মারার অর্থ হচ্ছে যে আমি তাকে পাঁচ ওয়া সলাতে আমি তাকে দেখেনি। যদি তার সলা ঠিকঠাক হয়ে যায় সলাতে যদি হেফাজতকারী হয় তাহলে তার কাছে ফেরেস্তারা অবতরণ করেন আর তার কাছে শয়তান ঘটে যায় শেষ পর্যন্ত মৃত্যুর সময় কালিমায়ে তৌহিদ লা ইলাহ ইল্লাল্লাহ মহম্মদ রসুলুল্লাহ এটা নেই লা ইলাহ ইল্লাল্লাহ এটাই হচ্ছে যথেষ্ট তো এটা তখন তাকে তালকিন করা হয় ওই ফেরেস্তার মধ্য দিয়ে এটা বোঝা গেল যে মৃত্যু একদম নিশ্চিত এর মধ্যে কোনো রকমের সন্দেহ নাই আল্লাহ ফকাফুল আলমেন্ট খবরের ব্যাপারে এবার যে সূরাটা পড়েছি আর ইব্রাহিমের যে সোরাটা সাতাশ নম্বর সুর সাতাশ নম্বর আয়াত আর চোদ্দো নম্বর সূরা তো ওখানে বলছেন আল্লাহ ফকাফুল আলমেন্ট বলছেন যারা বিশ্বাসী যারা কোরআনের প্রতি বিশ্বাসী আল্লাহর প্রতি বিশ্বাসী আখেরাতের প্রতি বিশ্বাসী কবরের প্রতি বিশ্বাসী জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাসী এবং যে জাল্লাহ বকরাবুল আলম যে নবী পাঠিয়ে তাদের উপর বিশ্বাসী তাদের জন্য আল্লাহ বকরবুল আলাম বলছেন তাকে দুনিয়া এবং আখেরাতের তাকে সুপ্রতিষ্ঠিত করে রাখব আর যারা জালিম তাদেরকে আমি সমস্যায় ফেলে রাখবো যারা বিশ্বাসী এই এরপরে বিশ্বাসী এবং ইমান ইমান আনবে তাদের জন্য আল্লাহ দুনিয়া আলমিনের জন্য সুপ্রতিষ্ঠিত করে রাখবে তাদের জন্য কোনো চিন্তা থাকবে না সেটা উদ্দেশ্যটা বুঝে হবে তো আল্লাহ বলছেন এবার ব্যাপারে আল্লাহ সকলেই জানে সুরাটা বলছেন মানুষ তো প্রাচুর্যের প্রতিযোগিতায় মহাছন্ন থাকে প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ মহাছন্ন থাকে যে যার সাধারণ বাড়ি ছিল কেউ যদি একতলা বাড়ি করেছে পাশে আমি কি করে দুতলা করব। কেউ যদি সাধারণ প্লাস্টার করেছে আমি কি করে মাল বের করবো কেউ যদি দুতলা করেছে আমি কি করে তিনতলা প্রতিযোগিতা কেউ এক লাখ টাকা জমেছে আমি দু লাখ টাকা জমাবো কেউ দুই চাকা কিনেছে আমি কিভাবে চার চাকা করবো এই প্রতিযোগিতা এই প্রতিযোগিতা করতে করতে কিন্তু জীবন শেষ হয়ে যাবে তাহলে বলছেন কতক্ষণ হাত্তা জুরতুমুল মাকাবির যতক্ষণ পর্যন্ত তোমরা কবর সমূহে নিপতিত না হচ্ছ যতক্ষণ পর্যন্ত তোমরা কবর সময়ে নিপতিত না হচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমরা যে প্রতিযোগিতা করছো এই প্রতিযোগিতার ব্যাপারে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছে কাল্লা সাউফা তা'লামুন এটা আমি এটা বলছি এটা সঙ্গত নয় এটা সঙ্গত নয় তোমরা তা শীঘ্রই জানতে পারবে কাল্লা সাফা আলামুন এটা সঙ্গত নয় বলছে প্রতিযোগিতা করছো কবরে না যাওয়া পর্যন্ত করে যাও কিন্তু এটা সঙ্গত নয় সুম্মা কাল্লা সাফা তালামুন আমরা বাচ্চা কাচা ছোট ছোট যাদেরকে শিক্ষা দিই তারা যদি দুষ্টামি করে তারা যদি কিছু বদমাশ করে তখন আমরা বলে তার ধমক দিই এই এটা করা ঠিক নয় আবার বলছে এটা করা ঠিক নয় সুমা শৌফাদ আলাম আবারও বলি এটা সঙ্গত নয় তা তোমরা শীঘ্রই জানতে পারবে এই শীঘ্রই জানতে পারবে তার অর্থ হচ্ছে এই প্রতিযোগিতা করতে 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 মৃত্যু এসে যাবে কিন্তু সব শেষ হয়ে যাবে প্রতিযোগিতা কিসের করার দরকার ছিল প্রতিযোগিতা করার দরকার ছিল যেমন সাহাবিয়া প্রতিযোগিতা করছেন করেছিলেন নেকির প্রতিযোগিতা করেছিলেন আমলের প্রতিযোগিতা করেছিলেন কিন্তু আমাদের আমরা সে আখেরাতের ব্যাপারে অনাগ্রহী হয়ে গেছি তার জন্য আমরা প্রতিযোগিতা প্রতিযোগিতা করতে করতে কিন্তু আমাদের জীবন শেষ হয়ে যাবে এবং আখেরাতে খুব দুঃখজনক ঘটনা হয়ে যাবে তারপর আল্লাহ আল্লাহুল বলছেন কি বলছেন যে তোমাদের যদি নিশ্চিত ধারণা থাকতো নিশ্চিত যদি তোমাদের জ্ঞান থাকতো আখেরা আখেরাতের প্রতি তাহলে তোমরা এই মহাচ্ছন্ন থাকতেন না

যে জীবন দান করেছেন এই জীবনের মধ্যে একটা জীবন খুব সুন্দর জীবন সেটা হচ্ছে যৌবন যে সুস্বাস্থ্য সুস্বাস্থ্য এবং যে সময়টা যুবক যে সময়টা এই সময় সম্বন্ধে আল্লাহ বলে আল আমি কেয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে তোমাকে যে সুখ সম্পদ দেওয়া হয়েছিল এই জীবনটা সুস্বাস্থ্য এর মতো সুখ পৃথিবীতে আর যতই অর্থ আসুক এর মতো সুখী জীবন আর কিছু নাই যে সুস্বাস্থ্য এবং সুসম্পদ এটাই হচ্ছে সুসম্পদ আল্লাহ ফকরআব্দুল আলামিন এই সুস্বাস্থ্য এবং এই সুসম্পদ সম্বন্ধে সেদিন জিজ্ঞাসা করবেন যে এই তোমাকে সুস্বাস্থ্য দেওয়া হয়েছিল ভালো জীবন দেওয়া হয়েছিল এই জীবনটা সম্বন্ধে তোমার কোথায় ব্যয় হয়েছিল এটা জিজ্ঞাসা করবে এই জীবনটা যদি অতিবাহিত হয়ে যায় অন্যই পথে তাহলে কি অবস্থাটা হবে আল্লাহ ফকরাব্দুল আলামিন কবরের কবরের এবার আজাবে হাদিস হাদিস সময় যাচ্ছি এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদেরকে কি করার দরকার প্রতিযোগিতাটা কি হওয়া দরকার যখন ফজরে যখন মিনার নাম বলা হয় তখন তোমার ওই যে ঘুমিয়ে আছো ভাই তুমি ঘুমিয়ে আছো তোমার জন্য তোর ঘুমে তোমার ওই ঘুমের চাইতে সলাতটা হচ্ছে উত্তম আর তুমি ঘুমিয়ে আছো আমাদের প্রতিযোগিতা করা উচিত ছিল সলাতের জন্য ও নাকি করছে ও কোরআন করছে ও শিক্ষা অর্জন করছে আমি কেন শিক্ষা অর্জন করবো না হাদিসের দিকে এবার যাই মিসকাতের একশো ছাব্বিশ নম্বর হাদিস বোখারির তেরোশো চুয়াত্তর মুসলিমের আঠাশো আঠাশো সত্তর তো হাদিসটাতে এরকম বলা হয়েছে রসুল্লাহ সাল্লা হাদিসটা বর্ণ হচ্ছে আনাস রাজি আলম থেকে বর্ণিত যে বর্ণিত হচ্ছে এরকম রাসূলুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যখন আল্লাহর বান্দাকে যখন কবরে যখন রাখা হয় রাখার পরে তার সঙ্গী সাথী তার আত্মীয় স্বজন যখন ফিরতে শুরু করে যখন ফিরে আসে তখনও পর্যন্ত জুতার শব্দ শুনতে পায় বান্দাকে যখন যখন কবরে রাখা হয় তার আত্মীয় ফিরে ফিরতে শুরু করে তখন যে পায়ের শব্দ জুতার শব্দ তখন শুনতে পায় আর তখন করে কি দুজন ফেরেস্তা আসেন দুজন মালাক আসেন আসার পরে তাকে উঠানো হয় উঠানোর পরে জিজ্ঞাসা করা হয় যে এই ব্যক্তি সম্বন্ধে অর্থাৎ মোহাম্মদ রাসুল উহ সাল্লাম সম্বন্ধে তুমি কি জানতে তো মুসলিম যদি হয় সে বলবে আসহাদু আন্না রাসূলু সে যদি মুসলিম হয় তাহলে বলবে অবশ্যই নিশ্চয় ইনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসুল ইনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসুল এ কথা বলবেন বলার পরে তাকে জিজ্ঞাসা করা হবে তুমি তুমি দেখে নাও ওর জন্য তখন করা হবে কি জান্নাতের একটা জান্নাতের একটা একটা দরজার মতো করে দেওয়া হবে জান্নাতের আর তার আগে জাহান নামের একটা দরজা দেখানো হবে দেখে বলবে এটা তোমার জন্য নির্ধারিত ছিল তো তোমার আমলের কারণে ভালো আমলের কারণে এটা পরিবর্তন করে তোমাকে জান্নাতটা করে দেওয়া হচ্ছে তুমি এখানে তুমি এখানে আরাম করো তোমাকে ঠিক তোমাকে নির্ধারিত করা আছে এটা তোমাকে দেওয়া হবে আর যে যে ব্যক্তি যে কাফির এবং মুনাফিক অবস্থায় মারা যাবে মুনাফিক কিন্তু আমাদের মধ্যে অনেকেই মুনাফিক আছে সে মুনাফিক হচ্ছে যে সাপ্তাহ অনেকে সাপ্তাহিক আছে এখানে মুনাফিক আল্লাহ ফকরাবুল আলামিন এটা কি বলেছেন যে সাপ্তাহিক নামাজ শুধু জুম্মার দিনের নামাজ এটা এটা হচ্ছে মুনাফিকের নামাজ আল্লাহ বকরাবুল আলামিন পাঁচ সালাত আদায় করার জন্য বারবার বলেছেন যে ব্যক্তি পাঁচক ছolat আদায় করলো না শুধু সাপ্তাহিক করলো সে হচ্ছে মুনাফিক এই মুনাফিক এবং কাফির অবস্থায় যারা মারা যাবে তাদের জন্য জিজ্ঞাসা করা হবে তখন সে বলবে যে আমি তো কিছু জানি না সবাই যা বলতো আমিও তাই বলছি সবাই যা বলতো আমিও তাই বলতাম তখন তার জন্য কি আজা কি আযাব আসবে এদিককার মাটিতে এমনভাবে চেপে ধরবে সেই আদি Hades কোনো ভেজাল নাই যে তার এদিকার এদিকার শরীর এদিকার হাড় ওদিকে চলে যাবে এদিকার হাড় এদিকে চলে আসবে এইভাবে আজাব হবে তার আগে একটা কথা বলছি যে কবরের কি ধরনের আজাব হবে যে বৈজ্ঞানিক নুরুল ইসলাম তিনি বলেছিলেন যে এই এটা কি করে বিশ্বাস করা যাবে এই যে এইভাবে বিশ্বাস করতে হবে যেহেতু আল্লাহ পাকরাবুল আলম কোরআনের মধ্যে কবরের কথা বলেছেন এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন কবরের আজাব সত্য এটা বিশ্বাস করতেই হবে কেমন ভাবে হবে এটা হচ্ছে বারজাকি জগৎ এ জগৎটা কিভাবে হবে এটা কেউ বলতে পারবে না আল্লাহ ফকরাবুল আলমিনী জানেন এটা এই হাদিস হলো তারপরে একশো সাতাশ নম্বর হাদিস আবদুল্লাহ উমারা যেন থেকে বর্ণিত তিনি বলছেন যে ব্যক্তি যে প্রত্যেক দিন তাকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হবে প্রত্যেক দিন তাকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হবে সে যদি জান্নাতি হয় তাহলে তাকে জাহান নাম দেখানো হবে একশো আঠাশ থেকে বর্ণিত বর্ণনা করছেন যে তিনার কাছে একজন ইয়াহুদি মহিলা আসলেন আসার পরে কবরে আজাব সংক্রান্ত ব্যাপার কথা তুললেন তোলার পরে বলছেন আপনাকে কবরে আজাব থেকে নিষ্কৃতি দেখ তারপরে কবর আজাবের ব্যাপারে জিজ্ঞাসা করলেন তিনি বলছেন কবরের আজাব সত্য যেহেতু নবী বললেন এটা সত্য এটা বিশ্বাস করতেই হবে কোনো কোনো রকমের অবিশ্বাস করা যাবে না তারপর থেকে মাই সারা আল্লাহ আল্লাহা তিনি বলছেন আমরা আমি এমন কোনো দিন দেখিনি যে রসুলুল্লা সাল্লা সাল্লাম সলাতের মধ্যে যে কবরের আজাব থেকে পরিত্রাণ চাননি এমন কোনো দিন আমি দেখিনি এমন দিন সলাত তাদেরকে দেখিনি যে কবরের আজাব থেকে পরিত্রাণ চাননি একশো নম্বর হাদিসটা ও হাদিসটা বর্ণনা করেছেন জাইহদ্বীপ জাইহীন সাবিত রাজিয়া আলুনহু তিনি হচ্ছে নসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম একটা খচ্চোরের উপরে তিনি এবং আরো কয়েকজন সঙ্গীর সাথে নিয়ে বাণীর নাজ্জার বলে একটা গোত্র সেই গোত্রের বাগান দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে সেই খচ্চোরগুলো এমনভাবে চিৎকার করতে লাগলো আর এমনভাবে লাফাতে লাগলো লাফাতে হলে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেলো নসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সাবিদেরকে তার সঙ্গীর সাথে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো যে এই যে সামনে কবর দেখতে পাওয়া যাচ্ছে এই কবরগুলো কাদের আর কবে দেওয়া হয়েছিল তো বলে এই কবরগুলো গুলো জাহিলিয়াতের সময় শিরকের সময়ে দেওয়া হয়েছিল তো তিনি বলছেন এদের কবরের আজাব হচ্ছে তো সেদিন তিনি বললেন এই কবরের আজাব থেকে আল্লাহ মানি আউজু কেমন আজাবি জাহান্নামা ওজিব কেমিন আজাবিল কবরি ওয়াউজিবি কেমিন ফিৎনাতিল মাসিঙ্গীর দ্বার জারি ও জিবি কেমন ফিতনা তিল মাই অ ফেৎনা তিল মামা তোমরা কবরে আজাদ জাহান্নামের আজাদ থেকে কবরের রাজাব থেকে প্রকাশ্য এবং অপ্রকাশ্য ফেতনা থেকে এবং দাজ্জালের ফেতনা থেকে তোমরা পরিত্রাণ চাও তো এই দোটা আমরা অনেকেই করি একশো নম্বর যে হাদিসটা সে হাদিসটা বর্ণনা করতে আবহাওয়া রাজিয়া আনুহু তিনি বলছেন বান্দাকে যখন কবরে রাখা হবে কবরে রাখার পরে দুইজন নীল চক্ষুওয়ালা তাদের হবে নীল চোখওয়ালা তো বান্দাকে জিজ্ঞাসা যতগুলো চক্ষুটা শুধু রাসুল উল্লা সাল্লা সাল্লামের আদর্শ সম্বন্ধে এই রাসুল এই ব্যক্তিকে তোমরা কে চিনতে তো হ্যাঁ চিন্তাবিনি হচ্ছে রাসুল উল্লা সাল্লা সাল্লাম আল্লাহর বান্দা তো সে পরিত্রাণ পেয়ে গেল তো কি করে জানলে তো বলছে যে আমরা আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন এবং রাসুল রাসুল হাদিস পড়ে জানতে পেরেছি অথচ আমরা দেখিনি নবীকে যে ইনি হচ্ছেন তিনি নবী এবং রাসূল ইনি হচ্ছেন নবীর এবং রাসুল্লাহ সাল্লা সাল্লাম তার জন্য পরিত্রাণ পেয়ে গেল আর যে ব্যক্তি ওই ওইভাবে মারা গেল মুনাফিক মারা গেল তো তার জন্য বলছে তাকে এমন ভাবে জাহান নামের জাহান নামের দরজা খুলে দেওয়া হবে বাতাস পাবে এবং জাহান নামের আগুন তার ভিতরে এবং জাহান নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে তো শাস্তি ভোগ করতে থাকবে আর বলা হচ্ছে যে তাকে হাতুড়ি লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে তো এই হাদিসটাও শুনানে ইবনু মাজা এসেছে চার হাজার চার হাজার সাতশো এসেছে যে হাদিসটাতে সে হাতুড়ির কথা বলা হয়েছে এখানেও বলা হয়েছে ওখানেও বলা হয়েছে তো সে হাতুড়ি দিয়ে আঘাত করা হবে সে হাতুড়ির কথা বলা হয়েছে যে যদি দুনিয়ার কোনো পাহাড়ে যদি ওই হাতুড়ি দিয়ে আঘাত করা হয় সেই পাহাড় ধুলোর মতো গুঁড়ো হয়ে যাবে ধুলোর মতো গুঁড়ো হয়ে যাবে সেই হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হবে তাহলে অবস্থাটা বুঝুন আপনি প্রশ্ন করবেন সে হাতুড়িয়া বা কেমন আগেই বলেছি এটা কেমন ভাবে হবে আপনি কবর খুলে দেখবেন কিছু বুঝতে পারবেন না কিচ্ছু বুঝতে পারা যাবে না তার আগের যে হাদিসটা নম্বর হাদিসটাতে আল্লাহ রসুল্লাহ আর একটা কথা বললেন যে আজাব হচ্ছে শুধু দুনিয়ার মানুষ এবং জিন জানতে পারলো না সমস্ত পৃথিবীর জীবজন্তু সবাই জানতে পারে ওই জন্য ছটফট করছিল খচ্চর তা যদি তোমরা কবর দেওয়া বন্ধ করে দিবে এই জন্য না হলে আমি আল্লাহর কাছে আবদার করতাম যে যেন মানুষকে কবর আজাব এটা জানতে দেওয়া হয় বুঝতে দেওয়া হয় তো শুধু কবরে কবর দেওয়া বন্ধ করে দেবে মানুষ তার জন্য এটা বুঝতে দেওয়া হয়নি তার তারপরে শুধু একত্রিশ নম্বর একশো একত্রিশ নম্বর এই হাদিসটাতে এখানে আল্লাহ সম্বন্ধে জিজ্ঞাসা করবেন দিন সম্বন্ধে জিজ্ঞাসা করবেন রাসুল সম্বন্ধে জিজ্ঞাসা করবেন তিনটা কথা তো এখানে ওই যারা পরিত্রাণ পেয়েছে যারা হকের পথে বিশ্বাসী আল্লাহর প্রতি ইমান রাসূলের প্রতি ইমান কোরআনের প্রতি ইমান এবং শুধু ইমান হলে হবে না সেই মোতাবেক আমল আমল যে থাকে তবে পরিত্রাণ পেয়ে যাবে নচে পরিত্রাণ পাবে না এই কবর দেখে একশো বত্রিশ নম্বর যে হাদিসটা এই হাদিসে উসমান যে উসমান জ্ঞানীরা জিয়ালো তিনি বর্ণনা করছেন যে কবর এমন একটা জায়গা কবরের পাশ দিয়ে যখন যেতেন তিনি এতই কান্নাকাটি করতেন আরে এতই তিনি ক্রন্দন করতেন কবর দেখিয়েছে চোখের পানি বয়ে যেত বয়ে যেতে যেতে দাড়িগুলো ভিজে যেত দিনাকে অন্য হাদিসে আছে দিনাকে জিজ্ঞাসা করা হতো যে আপনি তো আপনার আগের পেছনে গুণা মাফ করা হয়েছে এবং জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছেন অথচ আপনি কবর দেখলে এত কেন কান্না করেন আমি এই জন্য কান্না করি যে কবর এমন একটা জায়গা এমন একটা অন্ধকারের জায়গা এখন কোন সঙ্গী সাথী থাকবে না এখানে এমন একটা জায়গা সাববিচ্ছের পোকামাকড়ের জায়গা এখানে কোনো সঙ্গী সাথে থাকবে না তাই এটা হচ্ছে খুব ভয়ঙ্কর জায়গা সাল্লাম বলেছেন এটা হচ্ছে প্রথম মঞ্জিল প্রথম গেট এই গেটটা পাশ হতে পারলে সব জায়গায় পাস হওয়া যাবে আর এখানেই যদি আটকে যায় তাহলে সব জায়গায় আটকে যাবে তো আমরা সেই কবরের জন্য কতটা আমরা প্রস্তুতি নিয়েছি সে কবরের জন্য কতটা প্রস্তুতি নিয়েছে কবরের জন্য আমরা কবর পরিত্রাণ জন্য যে আল্লাহ তুমি কবর আজাদ থেকে পরিত্রাণ যে কথা আমরা বলে থাকি ছোট্ট দোয়া ছোট্ট দোয়া আরেকটা হাদিস এই হাদিসটা বলে দোয়াটা পরে শেষ করবে ইনশাল্লাহ যে এই হাদিসটির আগেও বলেছি মিসকাতের সতেরোশো তেষট্টি নম্বর হাদিস আপনার নাসাইতে আছে ইবনে মাজাহতে আছে অনেক হাদিসে আছে শুধু বুখারী বাদে বুখারীতে পাইনি প্রায় সব হাদিসে আছে রাসুল্লাহ সাল্লাম কবর জিয়ারত করতে গেলেন কবর জিয়ারত করা তার আগে অনুমতি ছিল না আল্লাহ তারপরে অনুমতি দিলেন এই জন্য যে সাল্লাম কবর করতে গেলেন যাওয়ার পরে দেখছেন মায়ের পদ কবরে আজাব হচ্ছে মায়ের কবরে যখন আজাব হচ্ছে আল্লাহর কাছে দরখাস্ত করলেন আবদার করলেন অনুমতি চাইলেন হে আল্লাহ আমার মায়ের কবরে আজাব হচ্ছে তা আপনি একটু দোয়া করার জন্য যে আমাকে অনুমতি দেওয়া হোক আল্লাহ আল্লাহরুল আলমিন বললেন প্রতি উত্তরে বললেন যে যদি কেউ যদি অমুসলিম হয়ে মারা যায় মুনাফিক হয়ে মারা যায় মুসরিক হয়ে মুসরিকা হয়ে যদি মারা যায় তার জন্য ভালো ভালো লোকের কোনো আলেমের কোনো নবীর জন্য তার জন্য আবদার করা যাবে না আবদার করা যাবে তখনই যদি সে বেঁচে থাকে বেঁচে থাকার জন্য তার জন্য দোয়া করা যাবে মারা গেলে তার জন্য আর দোয়া করা যাবে না সে যে মুসরিক এবং মুশ্রিকা হয়ে যদি মারা যায় তাহলে বুঝুন যে যিনি বিশ্ব জগতের নবী যার সাফাই জান্নাতে যেতে পারবে না সেই নবীর মায়ের কবরে তিনি কিছু করতে পারলেন না আল্লাহর অনুমতি হলো না আমরা যদি মুশরিক হয়ে মারা যাই আমরা যদি মোনাফিক হয়ে যদি মারা যায় তাহলে আমরা কোন আমলে পার পরিত্রাণ পাবো পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা নাই একমাত্র নিজের আমল ছাড়া কোন পরিত্রাণের রাস্তা নাই বোখারির ছ হাজার পঞ্চান্ন নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাম একটা বাগান দিয়ে যাচ্ছিলেন সেই বাগানে যেতে যেতে দুজন কবরের আজাব হচ্ছে তো বেশি কোন অপরাধের কারণে নয় একজন হচ্ছে চুগল খোর একজনের কথা অপরকে বলে বেড়াতো যে একজনের কথা আরেকজনের কাছে বলতো আর একজন ছিল পেচ্ছাপ সম্বন্ধে সতর্কতা অবলম্বন করতো না তার ছিটা ছাটা পড়তো তার জন্য কবরে আজাব হচ্ছে সে সেখান থেকে শেষ করেছি যে তাহলে কবরের আজাবে সত্য কবর আজাব হবে আমাদেরকে এর জন্য কবরের আজাবের জন্য আমাদের ছোট্ট দোয়া বেশি বেশি পাঠ করতে হবে ঘুমানোর আগে অন্তত আমরা পাঠ করি আর কবর কে যেন ভয় করে আল্লাহকে যেন ভয় করে আল্লাহ হুম্মা ইন্নি আউজিকা মিন আজাবিল কবর খুবই ছোট্ট দোয়া এটা আমি খুঁজতে আল্লাহবিকা মিন আজ কবর আল্লাহ তুমি আমাকে কবরের আজাব থেকে পরিত্রাণ দান করো যেহেতু কবরের আজাব বড় কঠিন জায়গা তাই কবরের আজাবের জন্য আমাদেরকে পরিত্রাণ চাইতে হবে নচেত এই জায়গায় আটকে গেলে সব জায়গায় আমরা আটকে যাব আল্লাহ বকরাবুল আলমিন আমাদেরকে যেন কবরের আজাবে আজাবের পরিত্রাণ দান করে এবং আমাদেরকে যেন আল্লাহ কবরের আজাবে কঠিন পরীক্ষায় যেন না ফেলেন আমাদেরকে যেন আল্লাহ বকরাবুল্লাহ আলমিন কবরে যে জান্নাতের বিছানা জান্নাতের এবং আমরা যেন কিয়ামতের মাঠে আল্লাহ বকরাবুল আলম হিসাব যেন হালকা করে দেন আমাদেরকে যেন আল্লাহ বকরাবুল্লা আলম জান্নাত লাভ করার তৌফিক দান করেন এবং যারা আমরা এই মসজিদে এসেছি যারা যে পাঁচ অক নামাজ পড়েন আল্লাহ তুমি তাদেরকে পাঁচ অক আদায় করার তৌফিক দান করো اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته